গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকাস লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভালো আছো। সকাল সকাল আজকে মায়ের সঙ্গে হাঁটতে বেরিয়ে পড়েছি, ঘুম থেকে ডেকে দিল মা, দিয়ে দেখো এই ফুল গাছটাই এত ফুল, পুরো সাদা হয়ে আছে একদম। সঙ্গে একটা ক্যারি ব্যাগ এনেছিল, এই দিকটা থেকে সবাই তুলেছে রাস্তার ধার থেকে, এই দিকটাই পুরো সাদা। ঘেমে গেছে একটু, হেঁটে দারুণ লাগছে। ক্যারি ব্যাগটা একটু বড় আনলে আরো ফুল নিতে পারতাম, তাই না? তুমি একটু গুড মর্নিং বলো। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। সকাল সকাল হাঁটতে বেরিয়েছি, আর হাঁটতে বেরিয়ে এক কাজে দুই কাজ। দেখেছো মা বনের মধ্যে ঢুকে ফুল তুলছে, উফ যা লাগছে না। একটু হেঁটে কি ঘেমে গেছি, ঠান্ডা লেগে গেল। এখন আমরা বাড়ি যাচ্ছি, বাবা মাঠে গেছে, ফল দুটো নিয়েছি, খেলা কিছু। আমাদের বাড়ি সেই পাখি আছে না, পাখির জন্য টিয়া পাখি। হাঁটতে গিয়েছিলাম সুরেশ মকল, এই যে দেখেছিস, দেখতে অনেক দিন আছে, যাবো আজকে থেকে প্রত্যেক দিনই যাবে না। আমাদের যা হচ্ছে না, আমি একা একা ওই বাটিতে রাখো, বাটিতে মিঠু ঠোঁটা বাটিতে রাখো, কালকে যাই না, পড়ে যাবে বাটিতে, রাখ সুন্দর লাল টুকটুক করছে একদম। হ্যাঁ, আমি হঠাৎ করে হাঁটতে আমাদের তেলা কুচো ফলটা দিতে এসেছিলাম, গলায় লাল সুতো। বাবা, কাজ হলো শেষ পর্যন্ত, কত কাজ। আর আজকে এমনি বেলা হয়ে গেছিলো, 5:30টার সময় ধরো হাঁটতে বেরোলাম, তারপরে এসে সমস্ত কাজ, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, এক গাদা বাসন ছিল। তারপরে দীপিকাকে একটু ছাতু শরবত করে দিলাম, ওর বাবাকে একটু করে দিলাম, চলে গেলো। চা করতে পারিনি, কারণ চা করার আর সময় হলো না, সব এঁঠো বাসন ছিল, সেই জন্য বললো ছাতু শরবত খেয়ে যাও, দোকান থেকে চা করে খেয়ে নিও, এই চা কিনে খেয়ে নিও। এবার আমি জামা কাপড়টা মেলবো, নিচে গিয়ে সিঁদুর টিঁদুর পরে পুজো টুজো করবো। দেখো কি সুন্দর দেখাচ্ছে আকাশটা, খুব ভালো লাগছে ছাদে এসে। সমস্ত জামা কাপড় মেলে দিলাম, এইবারে নিচে গিয়ে পুজো আরতিটা করে, কত বেলা হয়ে গেল জানো আজকে পুজো করতে, এখন প্রায় 8:30 বেজে গেল। অন্যদিন আমার 7:30, বড়জোর 7:45 বাজে,
আর আজকে একদম 8:30 বেজে গেল এখন পূজো করতে। তো টিফিন করার চাপটা মনে হয় নেই আজকে, বললো যে আমি মুড়ি খেয়ে নেবো আর এই যে ছাতু শরবত এক গ্লাস খেয়ে গেল। তো ছাতু শরবত তো ভারী, একটু মোটা করেই করে দিয়েছিলাম, মানে বেশি করে ছাতু দিয়ে, যাতে আমার রুটিটা সকালে আর না করা লাগে। তো এখন একটু চা বিস্কুট করবো, দীপিকা তো ছাতু শরবত খেয়েছে, এখন চা বিস্কুট খেয়ে তারপরে একেবারে সকাল সকাল রান্না করে দেবো আজকে, সেটাই ভালো হবে। আর সব কাজ হয়ে গেছে, এখন আর কোনো তাড়াহুড়ো নেই, এইবারে রান্নাটা করে নিলেই ব্যাস। আমিও ছাতু শরবত ভাবছি একটু খেয়ে নেবো, আগে চা বিস্কুট খাই, দিয়ে ছাতু গুলে খেয়ে তারপরে রান্নাটা চাপাবো। তাহলে ব্লগটা দেখতে থাকো। পুজো টুজো করে এবার প্রসাদ খাচ্ছি, এবার ওপরে যাবো। বাবা খাবে না বললাম তো, আজকে আমার টিফিন করা থেকে ছুটি, একটা দিন রেস্ট পাচ্ছি। বাবা রুটি খাবে না এটা একটা কথা বলেছে, ছাতু খেয়ে গেল না সত্যি। তো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট, চলো রান্নাটা একটু দেখিয়ে দিই। আবার রান্না করতে করতে যেন আবার দোকানে যেতে হলো, ভুরু সেভ করতে এসছে দীপিকার বাবা আবার ফোন করলো। তখন কি করব, ডাল বসিয়েছি আমি, যে ডালটা হয়ে যায় আধ ঘন্টা বসতে হলো, দিয়ে আধ ঘন্টা বসেছিল দোকানে, দিয়ে ডালটা নামিয়ে তখন সিদ্ধ হচ্ছিলো, বা সেই সিদ্ধ হবে সাঁতলাবো নিচে নামবো। আসলাম, চলো তোমাদের রান্নাটা দেখা, এখন 12:06 বাজে। তো এবার গুরুজির ভোগ দেবো, দিয়ে আজকে সকাল সকাল রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়াও হয়ে যাবে, একটু ঘুমিয়ে নেবো, দিয়ে বিকাল থেকে আবার এনার্জি নিয়ে কাজ। বিকালে তোমার হচ্ছে মোচা আছে কেটে রাখবো, কালকে কাবলি ছোলার তরকারি হবে সকালবেলা, এটা এনে রেখেছি অনেকদিন হয়ে গেল। তরকারি করলাম ডাল আর এই যে পটল ভিন্ডি আলু ছোটো ছোটো করে কেটে ভাজা ডালের সঙ্গে, আর তোমার হচ্ছে গুঁড়ি কচু নিয়ে এসেছিল ওর বাবা, গুঁড়ি কচু আলু দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে করেছি, আর টক দই আছে বার করে রাখি। এই যে কচুর তরকারি, তরকারিটা বেশ ভালোই হয়েছে মনে হচ্ছে। এই যে মুসুর ডাল, আর প্রেশার কুকারে আছে ভাত। অনেকক্ষণ আর প্রচণ্ড ঘুমিয়েছি, তোমরা চোখ দেখেই বুঝতে পারছ। তো ঘুম থেকে উঠে ঘর বারান্দা সব ঝাঁটটা দিয়ে বাসন মেজে তারপরে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে আমি ভাবলাম এবার তোমাদের সঙ্গে একটু কথা বলি। চলো পূজা আরতি করে আবার পরে তোমাদের সঙ্গে দেখা করছি, পুজোটা করে নি, সন্ধ্যা লেগে গেছে। ঠিক আছে, সন্ধেবেলা অনেক কাজ হলো, মটর ভিজাতে দিলাম, আটা চেলে রেডি করে রাখলাম, আটা আজকে নিয়ে আসলো দীপিকার বাবা, আটা চালছিলাম তো ফ্যান বন্ধ রয়েছে সেই জন্য ঘেমে গেছি। কালকে কাবলি ছোলার তরকারি হবে,
আর এবার আটাটা নিচ থেকে মেখে নিয়ে যাবো, পাখার তলায় বসে আটাটা আমি মাখবো, মেখে তারপরে রুটিটা করে নেব। এখন 7:30 বেজে গেছে, সন্ধ্যাবেলা পূজা আরতি করলাম, প্রসাদ খেলাম, চা করিনি। এবার ওপরে রুটি করতে গিয়ে একটু চা করে খেয়ে নেবো, কারণ আমার চা না খেলে আমার মাথার যন্ত্রণা হয়। খাওয়া দাওয়া করে চলে এসেছি ঘরে, মোচা কেটে রাখলাম, ঘুম পেয়ে গেছে প্রচণ্ড। আর তাহলে আজকের ভিডিওটা আর বাড়াবো না, যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সকাল থেকে রাত পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার করো। আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম, এই যে দীপিকা নাচতে নাচতে চলে আসলো। গুড নাইট, সুইট ড্রিম, টাটা, বাই বাই।